কাটে আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরা চতুর্থ শ্রেণীর গণিত ক্লাস শুরু করতেছি। আজকে আমাদের আলোচনার বিষয় দশম অধ্যায় পরিমাপ সম্পর্কে তোমাদের আমি কথা বলবো। তো অবশ্যই এর আগে একটু বলে নিতে চাই যে আমাদের গত যে পরীক্ষাগুলো হয়েছে, আশা করি সবগুলোই তোমরা নিয়মিত অ্যাটেন্ড করেছো এবং হচ্ছে পরীক্ষাগুলো ভালো দিয়েছো। পরবর্তী আমাদের তৃতীয় সেমিস্টার অর্থাৎ বার্ষিক পরীক্ষার জন্য আমাদের একটা ভালো প্রিপারেশন নেওয়া দরকার। এজন্য অবশ্যই আমরা ক্লাসগুলো দেখব এবং ক্লাসগুলো নিয়মিত করব, কারণ আমরা অবশ্যই পড়ায় পিছিয়ে যেন না পড়ি, আমাদের পড়াগুলো যেন স্বয়ংসম্পূর্ণভাবে কমপ্লিট হয়, যাতে আমরা অবশ্যই ভালো রেজাল্ট করতে পারি, পরবর্তী ক্লাসে যেন আমাদের এই প্রভাবটা না পড়ে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের ক্লাস শুরু করছি। তো তোমরা সবাই একটু মনোযোগী হবা, আমরা ক্লাসগুলো দেখব। তো আমি একটু এখানে লিখে রাখছি চতুর্থ শ্রেণীর যে গণিত বিষয়ের আমাদের পরিমাপ সম্পর্কে যে বিষয়গুলো আছে এই অধ্যায়টা আমি লিখে রাখছি। তো অধ্যায়ে যা যা লিখে রাখছি তোমরা একটু দেখলে বুঝতে পারবে যে অধ্যায়ের দশম পরিমাপ, পরিমাপ করতে গেলে আমাদের কি কি বিষয়টা দরকার হয়। পরিমাপ করতে গেলে সবচেয়ে প্রথমে যে বিষয়টা দরকার হয় সেটা হচ্ছে একক। তাহলে পরিমাপ করতে গেলে সবচেয়ে বেশি দরকার হয় কি? একক। তাহলে একক কি? একক হচ্ছে কোনো সংখ্যাকে নির্ধারণ করা, মান নির্ধারণ করা। কোনো সংখ্যার মান নির্ধারণ করাটাই হচ্ছে একক। যেমন আমি বললাম 1 মিটার, আমরা বাংলায় লিখি, তো দেখো যে আমি বললাম 1 মিটার, 1 মিটার। এখন এটার দৈর্ঘ্য 1 মিটার লম্বা, এরকম মিটার। এই যে আমি যদি এখানে মিটার শব্দটা ব্যবহার না করতাম তাহলে কিন্তু এটা এক হতো, একটা সংখ্যা। কিন্তু এটা কি বোঝাচ্ছে এটা কিন্তু আমরা বুঝতে পারতাম না, তাই না? তাহলে আমরা অবশ্যই এটা এর পিছনে একটা একক ব্যবহার করবো। আমি বলতে পারি যে আমাদের বইয়ের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার, 30 সেন্টিমিটার। বলতে পারি যে একটা ডাস্টারটা 6 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, এরকম আমরা বলতে পারি। তো এই একক পরিবর্তন হয় কিভাবে সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো অবশ্যই তোমরা এটা দেখবা, দেখো তাহলে পরিমাপ, দৈর্ঘ্য পরিমাপের একক, এককের পরিবর্তন কিভাবে করতে হয়। আমি সিরিয়ালে এখানে লিখে রাখছি, দেখো কিলোমিটার, যাকে সংক্ষেপে লেখা হয় কিমি, কিমি লেখা হয়, কিলোমিটার যার সংক্ষিপ্ত রূপ কিমি। আমরা যদি কখনো সংখ্যা লিখি অধিকাংশ সংখ্যার পিছনেই কিমি লেখাটা থাকে, কারণ এটা অনেক বড় শব্দ, অনেক সময় সমস্যা হয়, তাই জন্য আমরা সংক্ষিপ্ত রূপটা ব্যবহার করি। তাহলে কিলোমিটার এর সংক্ষিপ্ত রূপ কিমি, কিমি। এরপর মিটার, মিটার, মিটারের সংক্ষিপ্ত রূপ মি, মিটারের সংক্ষিপ্ত রূপ মি। তাহলে মিটারের সংক্ষিপ্ত রূপ মি। এরপর সেন্টিমিটার, সেন্টিমিটার এর সংক্ষিপ্ত রূপ সে মি, সে মি। তাহলে সেন্টিমিটারের সংক্ষিপ্ত রূপ সে মি। মিলিমিটার এর সংক্ষিপ্ত রূপ মি মি, মিলিমিটারের সংক্ষিপ্ত রূপ মি লি, মি লি, মি মি, সরি, মিলিমিটারের সংক্ষিপ্ত রূপ মি মি। আমরা এটা মুখস্থ করে নেব, অবশ্যই এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এগুলো যদি আমরা সংখ্যার পিছনে না লিখি তাহলে আমরা কোন সংখ্যাটা কোথায় পরিবর্তন করব এটা আমরা বুঝতে পারবো না। আমি যদি এখন তোমাদের বলি যে 1 কিলোমিটারকে মিটারে প্রকাশ করো তাহলে আমরা বুঝতে পারবো না। তো আসলে এখন আমরা জানি যে 1 কিলোমিটার সমান, তাহলে আমি এটা সমান লিখতে পারি 1000 মিটার, 1000 মিটার। তাহলে 1 কিলোমিটার সমান, এখানে আমি এক শব্দটা লিখে দিচ্ছি, 1 কিলোমিটার সমান 1000 মিটার। তারপর আমি যদি বলি যে হচ্ছে দেখো 1 মিটার সমান, এক এক মিটার সমান 100 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার। তো এভাবে আমরা লিখতে পারি। এরপর এটা সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত রূপ দেখো যে তাহলে 1 কিলোমিটার, 1 মিটার সমান 100 সেন্টিমিটার। দেখো 1 সেন্টিমিটার সমান
10 মিলিমিটার, মিলি মিটার, 10 মিলি মিটার। তো এইগুলো বিষয়ে আমাদের একটু জেনে রাখা ভালো। দেখো এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এটা আমাদের অবশ্যই জানা প্রয়োজন আছে। তো দেখো যে এটা আমি তোমাদেরকে একটা ছকের মাধ্যমে দেখাবো এখন, আর এটা কিভাবে পরিবর্তন করতে হয় সেটাও আমি দেখাবো, যাতে তোমরা অবশ্যই এটা ভালো বুঝতে পারো এবং ভালো মতো ক্লাসটা দেখে ভালো কিছু শিখতে পারো। এটা আমাদের শেখা দরকার আছে। তো দেখো যে এখন বলা হলো যে 1 কিলোমিটার, 1 কিলোমিটার সমান কত মিটার, এটা আমাদের প্রশ্ন থাকতে পারে, তাই না? এটা প্রশ্নে থাকতে পারে। এখন এটাকে আমাদের পরিবর্তন করতে হবে। তাহলে আমরা এটা তো মুখস্থ মান যে আমরা জানি যে 1 কিলোমিটার সমান 1000 মিটার, তাহলে 1 কিলোমিটার সমান 1000 মিটার। এখন প্রশ্ন হচ্ছে আমার এটা না, এখন বলা হলো যে 1000 মিটার সমান, এখন যদি এটা আসে যে 1000 মিটার সমান কত কিলোমিটার, কিলোমিটার এখানে একটা প্রশ্ন আসতে পারে যে 1000 মিটার সমান কত কিলোমিটার। তো আমরা দুইটা ক্রম ব্যবহার করব। অবশ্যই তোমরা একটা সূত্রের নাম শুনেছো, যে কিলাইয়া হাকাইয়া ডাকাত মারলে দেশে শান্তি মিলিবে, তো এই ধরনের একটা সূত্র আছে। তো আমি সূত্রটা আসলে তোমাদের অত যেহেতু আমাদের প্রয়োজন হবে না, আমাদের তিনটা প্রয়োজন হবে, তো আমরা এই তিনটা একটু শিখি। 1000 মিটার সমান কত কিলোমিটার, তাহলে আমরা যখন এটার দুটা ঊর্ধ্বগামী আছে, দেখো যে একটা উপরের দিকে আর একটা নিচের দিকে, যখন নিচের দিকে নামে তখন দেখো সংখ্যা আর মান যেটা বাড়তে থাকে আমরা জানি, আর উপরের দিকে গেলে কমতে থাকে। তো দেখো যে 1000 মিটারকে যদি আমি কিলোমিটারে প্রকাশ করতে যাই, তাহলে একে আমাকে 1000 কে 1000 দিয়ে ভাগ করতে হবে, কারণ আমরা জানি যে 1000 মিটার সমান 1000 মিটার সমান হচ্ছে 1 কিলোমিটার। তাহলে একে 1000 দিয়ে ভাগ করলে তাহলে আমরা পাবো হচ্ছে 1। তাহলে এই মিটার থেকে কিলোমিটারে যাইতে 1000 দিয়ে ভাগ করতে হয়, ভাগ করলে 1 কিলোমিটার পাবো আমরা। এটা হচ্ছে নিয়ম। অর্থাৎ কোনো কিছু যদি সংখ্যা আমরা বের করতে যাই, যদি কিলোমিটার থেকে মিটারে যায়, তাহলে আমি একটু লিখেই দেই তোমাদের কি কি করতে হবে। এটা লিখে দিলে ভালো হবে, তোমরা তুলে নিয়ে মুখস্থ করে ফেলতে পারবা। লিখবা যে 1 নাম্বার, দেখো কিলোমিটার, কিলোমিটার থেকে থেকে মিটারে গেলে, মিটারে গেলে, মিটারে গেলে বা যেতে লেখি আমাদের সবচেয়ে ভালো হবে, যেতে 1000 দিয়ে দিয়ে গুণ করতে হয়, গুণ করতে হয়। লক্ষ্য করো, তাহলে কিলোমিটার থেকে মিটারে যেতে 1000 দিয়ে গুণ করতে হয়। এরপর পরেরটা দেখো যে মিটার থেকে, মিটার থেকে সেন্টিমিটারে যেতে, সেন্টিমিটারে যেতে, মিটারে যেতে 100 দিয়ে গুণ করতে হয়, 100 দিয়ে গুণ করতে হয়, তাই না? মিটার মিটার থেকে সেন্টিমিটারে যদি আমরা যাই, তাহলে 100 দিয়ে গুণ করব কত সেন্টিমিটার। এখন যদি বলি যে 1 মিটার সমান কত সেন্টিমিটার, তাহলে 100 সেন্টিমিটার। তো আমি একটু উদাহরণ দিয়ে দেখাই তোমাদের। দেখো যে 5 মিটার সমান কত, 5 মিটার সমান কত সেন্টিমিটার, সেন্টিমিটার। ওকে, তো
তো দেখো, তাহলে আমরা এখানে বলতে পারি যে 1 মিটার, আমরা জানি, এটা আমরা লিখবো যে আমরা জানি, আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার। ওকে, 100 সেন্টিমিটার। তাহলে 5 মিটার সমান, সুতরাং 5 মিটার সমান বলো বেশি হবে, তাহলে 100 গুণন 5, 100 গুণন 5 অর্থাৎ 500 সেন্টিমিটার। এভাবে আমাদের লিখতে হয়, বের করতে হয়। তো আমি এটা আসলে অবশ্যই তোমাদের পরবর্তী ক্লাসগুলোতে আরো ভালো করে দেখাবো। তো আমি এটা শুধু তোমাদের আজকে নিয়মগুলো লিখে দিচ্ছি, যাতে তোমরা এটা ভালো মতো তুলতে পারো। তো দেখো যে এরপর এরপর যেটা আসবে সেটা হচ্ছে মিটার থেকে, সেন্টিমিটার থেকে সেন্টিমিটার থেকে মিটার থেকে মিলিমিটার, মিলিমিটার সংক্ষেপে লিখলাম, পুরোটাই লিখি আমরা, মিলিমিটার। মিলিমিটারে যেতে দেখো যে সেন্টিমিটার থেকে মিলিমিটারে যদি যাও তাহলে 10 দিয়ে গুণ করতে হবে, 10 দিয়ে গুণ করতে হয়। অর্থাৎ যেমন আমরা বলতে পারি যে 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার, তাহলে 5 সেন্টিমিটার সমান 5×10=50 মিলিমিটার। তাহলে আমাদের এই 3টা নিয়ম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের অঙ্ক করতে লাগবে, আরো 3টা আছে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে এটার বিপরীত, অর্থাৎ হচ্ছে আমরা তাহলে মিলিমিটার থেকে সেন্টিমিটারে কিভাবে যাব, তখন আমরা 10 দিয়ে ভাগ করব। তারপর যদি আমরা যাই যে মিটার থেকে সেন্টিমিটার, তাহলে আমরা সেন্টিমিটার থেকে মিটারে আসব, তখন 100 দিয়ে ভাগ করব। ঠিক এটার তার বিপরীত, যে সরি কিলোমিটার হবে, তো 1000 দিয়ে ভাগ করতে হবে যখন আমরা কিলোমিটারে আসব। ওকে, তো হচ্ছে এটা বিষয় যে দেখো যে আমরা সংক্ষিপ্ত রূপ শিখলাম যে কিলোর সংক্ষিপ্ত রূপ, কিলোমিটারের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কিমি, কিলোমিটারের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কিমি, এরপর সেন্টিমিটার সেমি, এবং মিলিমিটার মিমি। এই যে শব্দগুলো, এগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এগুলো অবশ্যই নোট করে নিয়ে পড়ে ফেলবা আগামী ক্লাসে যখন আমরা এই অঙ্কগুলো কমপ্লিট করাবো, তো অবশ্যই তোমাদের এটা প্রয়োজন হবে। তো তোমরা অবশ্যই এটা খেয়াল রাখো যে এগুলো মুখস্থ রাখতে হবে আমাদের ভালো মতো, না বুঝলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবে, আমরা পরবর্তীতে এগুলো আরো তোমাদের ভালো মতো বোঝানোর চেষ্টা করব, যেন তোমরা বুঝতে পারো সহজে এবং অঙ্কগুলো সহজে করতে পারো। তো পরবর্তী ক্লাসের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং মনোযোগ সহকারে পড়াশোনা করো। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।